বইয়ের আয়তন নির্ণয় করতে হবে। আমাদের চারপাশে আয়তাকার ঘনবস্তুর কিন্তু আসলে অভাব নেই, আমরা অনেক রকম আয়তাকার ঘনবস্তুর ভিড়ে বসবাস করি, যেমন বই। বই আয়তাকার একটি ঘনবস্তু, এর আয়তন নির্ণয় করতে হবে। আমরা খুব সহজেই ব্যাপারটি যে আয়তন মানেই হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে বইয়ের আয়তন নির্ণয় করতে গেলেও আমাদের বইয়ের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা লাগবে। কিন্তু প্রশ্নটি কী? প্রশ্নটি হচ্ছে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করতে হবে। অর্থাৎ বইয়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা দেয়া নেই। আমাদের প্রতি পাতা কাগজের পুরুত্ব দেয়া আছে, এখান থেকে বইয়ের উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করলে আমরা পুরো বইয়ের আয়তন নির্ণয় করতে পারবো। তাহলে পুরো বইয়ের উচ্চতা বের করতে গেলে আমাদের কী করতে হবে? এখন আমরা জানি এক পাতা সমান সমান কয় পৃষ্ঠা? দুই পৃষ্ঠা। দুটো পৃষ্ঠা মিলে এক পাতা হয়, অর্থাৎ এপিটোপিট মিলে। তাহলে দুটো পৃষ্ঠা মিলে যদি এক পাতা হয়, তাহলে এক পৃষ্ঠা বা দুটো পৃষ্ঠা মিলে এক পাতা হলে এক পৃষ্ঠা সমান হাফ পাতা বা 1/2 পাতা, আর 200 পৃষ্ঠা মানে 200/2 অর্থাৎ 100 পাতা। এখন প্রতি পাতা কাগজের পুরুত্ব আমরা জানি, তাহলে 100 পাতা কাগজের পুরুত্ব আমরা নির্ণয় করতে পারবো। 100 পাতা কাগজের পুরুত্ব হবে 0.1 × 100 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটার। এখন আমাদের বইয়ের দৈর্ঘ্য আর প্রস্থ কীভাবে আছে? সেন্টিমিটারে দেওয়া আছে। তাই আমাদের এই বইয়ের উচ্চতাটিকেও সেন্টিমিটার বানাতে হবে। কীভাবে বানাবো? আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তার মানে এই 10কে আমরা যদি 10 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা সেন্টিমিটার পাবো, সমান সমান 1 সেন্টিমিটার পাবো। তাই বইটির উচ্চতা কত হবে তাহলে? 1 সেন্টিমিটার। এখন তাহলে আমরা বইয়ের আয়তন নির্ণয় করি। বইয়ের আয়তন নির্ণয়ের জন্য আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম আর উচ্চতা পেলাম। তাহলে বইটির আয়তন হবে 25 × 18 × 1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 450 ঘন সেন্টিমিটার। সুতরাং নির্ণয় আয়তন 450 ঘন সেন্টিমিটার। মনে রাখবে, সব সময় আয়তন লেখার সময় কিন্তু আমাদের ঘন একক ব্যবহার করতে হবে। তাই বইয়ের আয়তন হবে 450 ঘন সেন্টিমিটার।